আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই নাহারায়। আমি তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকল খানে। নমস্কার। অনেক বাচ্চার মতো আমি ছোটবেলায় মাকে জিজ্ঞেস করতাম, বিশেষ করে পঁচিশে বৈশাখের দিনটাতে, যে মা রবীন্দ্রনাথ ঠাকুরকে যে আজকে আমরা এরকম ছবির সামনে ধূপ দিই, মালা পড়াই, উনি কি সত্যি ঠাকুর? আমার মা খুব সুন্দর করে আমাকে উত্তর দিয়েছিলেন, একবার বলেছিলেন যে উনি এমনিতে ঠাকুর নন বা ঈশ্বরের কোনো প্রতিভু নন, কিন্তু যদি ঈশ্বর থেকে থাকে তার কোনো মর্তে তার কোনো অবতার নন, কিন্তু উনি আমাদের মতোই মানুষ, কিন্তু ওনার অবদান আমাদের জীবনে ঈশ্বরের থেকে কম নয়। উনি নিজের কাজের মধ্যে দিয়ে ঐশ্বরিক, সেই সময় কথাটা হয়তো ভালো করে বুঝতে পারেননি, বুঝতে আমি পারিনি। সময়ের সঙ্গে সঙ্গে যত বড় হয়েছে, যত বয়স বেড়েছে, তত বুঝতে পেরেছি যে কিভাবে আমাদের জীবনে যা যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি, হয়তো অনেক কথা বলতে পারি না, সেই সব অদেখা না ধরতে পারা অধরা জিনিসকে যদি বলতে চেষ্টা করতে হয় আমাদের বা লিখতে চেষ্টা করতে হয় ভাষায়, সেই জায়গায় পৌঁছানোর প্রধান ভেলাটা, প্রধান চাবিকাঠিটা হচ্ছে এই মানুষটি। এবং সেটা করতে গিয়ে কখন যেন রবীন্দ্রনাথ ঠাকুর এই মানুষটি একাধারে বন্ধু এবং অন্যদিকে সত্যি সত্যি আমার ব্যক্তিগত জীবনের ঈশ্বর হয়ে উঠেছেন, আমার মতো অনেকেরই আমার বিশ্বাস। আমার মতো যারা প্রাতিষ্ঠানিক ধর্মে হয়তো বিশ্বাস করি না কিন্তু ঈশ্বরে বিশ্বাস করি, তাদের কাছে রবীন্দ্রনাথ ঈশ্বর বলতে সেই যে না দেখতে পাওয়া যে উপলব্ধিগুলো, না বলতে পারা যে অনুভূতিগুলো, সেইগুলোর কাছে পৌঁছে যাওয়ার একটা বিরাট বড় সোপান। তাই আজকে তার জন্মদিনে, যদিও প্রত্যেক দিনটাই তার দিন, প্রত্যেকটা দিন তাকে সেলিব্রেট করার দিন, তাকে বন্ধুর মতো পাশে রাখার দিন, কিন্তু আজকের দিনটাতে তাও, যেহেতু আজকে তার জন্মদিন, একটু বিশেষ করে তাকে আমরা স্মরণ করি। অন্যান্য বার বাইরে বেরিয়ে স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় অনেক লোক মিলে একসঙ্গে হই করি, এবার সেটা করতে পারছি না আমরা কিছু অবভিয়াস কারণে, সেই কারণে আমরা প্রত্যেকে বাড়িতে নিজেদের মতো করে বাড়িতে বসে করছি, আমিও করছি, কেননা আজকের দিনটা একটু আলাদা করে তাকে স্মরণ না করে সত্যি থাকা যায় না। আমাদের জীবনে থাকার জন্য, একটা বড় ছাতার মতো হয়ে থাকার জন্য, একটা বড় বন্ধুর মতো হয়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।